আরে আরে কি কি করছেন আপনি? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আপনার জুতোটা পরিষ্কার করে দিই স্যার। তুমি আমার বাড়িতে কাজ করবে? চলো তুমি আমার বাড়িতে থাকো স্যার। আরে আরে কি কি করছেন আপনি? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আপনার জুতোটা পরিষ্কার করে দিই স্যার। না না, আমার জুতো মোছা লাগবে না, আমার জুতো পরিষ্কার আছে। করে নিন না স্যার, আমি গরিব মানুষ, দুটো পয়সা আসবে। উঠে দাঁড়াও, ওঠো ওঠো, উঠে দাঁড়াও, ওঠো। করে নিন না স্যার। বললাম তো মুছতে হবে না, এক মিনিট দাঁড়াও। এ নাও এই টাকাটা রাখো। না না না, টাকাটা আমি নিতে পারবো না স্যার। আপনি জুতো পরিষ্কার না করালে আমি টাকাটা নিতে পারবো না। আপনি জুতোটা পরিষ্কার করিয়ে নিন না স্যার। মহা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, জুতো মুছতে হবে না, তুমি এক কাজ করো, টাকাটা রাখো আর আমার গাড়ির সামনেটা মুছে দাও। কেন ধরো। আচ্ছা ঠিক আছে। আরে এই মেয়েটা সেই মেয়েটা না যে পরশু দিন আমার থেকে টাকা নিল? এখন এখানে বসে বই খাতা নিয়ে কিসব লেখালেখি করছে, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এই যে পরশু দিন আমার থেকে গাড়ি মুছে টাকা নিলে, আর আজ এখানে বসে বই খাতা নিয়ে পড়াশোনা করছো নাকি বিক্রি করছো? আরে কোনো একটা কাজ তো মন দিয়ে করতে পারো। না না স্যার, এগুলো সব আমারই বই খাতা। কি তোমার বই? মানে এই WBCS, PSC এই সমস্ত লেভেলের বই তোমার, তুমি পড়ো? আচ্ছা তাহলে পরশু তুমি ওভাবে আমার থেকে টাকা নিলে কেন? সে তো আমার খিদে পেয়েছিল বলে। বুঝলাম না, আমার বাবার বিশ্বাস আমি জীবনে একদিন অনেক বড় হব। কলেজে ভর্তির সময় আমি এখানে চলে আসি, বাবা প্রতি মাসে টাকা পাঠায়, আর বাবা যে টাকাটা পাঠায় তার অর্ধেকটা টাকা আমি ঘর ভাড়া দিই, আর বাকি অর্ধেকটা বাবাকেই পাঠিয়ে দিই। বাবাকে বলি আমি একটা কাজ পেয়েছি, সেই টাকা দিয়ে আমার চলে যায়। আসলে কলেজের ফিস আর ঘর ভাড়া দেওয়ার পর আমার হাতে আর কোনো টাকা থাকে না, তাই নিজের পেট চালানোর জন্য কখনো গাড়ি মুছে, কখনো অন্যের দোকানে বাসন মেজে, কখনো কারোর জুতো পরিষ্কার করে, ছোট মোটো যা হোক কোনো কাজ করে নিজের পেটটা ঠিক চালিয়ে নিই। হায় রে ভারতবর্ষ, কেউ 5,000 কোটি টাকা বিয়েতে খরচ করে আর কেউ 5-10 টাকার জন্য গাড়ি নিচ্ছে। কিছু বললেন স্যার? না না, তুমি তো ছেলেদেরকে হার মানিয়ে দিয়েছো। যে কোনো ছেলেই এইসব করার আগে ভাববে। না না স্যার, আমাকে কিছু একটা করতে হবে আমার বাবার জন্য, এটা আমার দায়িত্ব। তাহলে তো তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে। তুমি আমার বাড়িতে কাজ করবে? আরে না না, তোমাকে দিয়ে বেশি খাটাবো না, বাড়িতে আমি, আমার বাবা আর আমার বৃদ্ধা মা, ওই 3-4 জনের ঘর ছেড়ে তুমি আমার বাড়িতে থাকো, ওখানে থাকবে খাবে আর মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? চলো আমার মায়ের সাথে তোমায় আলাপ করিয়ে দিই, চলো। ও আরেকটা কথা, ভবিষ্যতের অফিসারকে অগ্রিম স্যালুট। আপনাদের মতন মানুষ আছে বলেই তো দেশটা এখনো বিগড়ে যায়নি স্যার।
চলো